मॉर्निंग एवरीवन गुड मॉर्निंग सर वेरी गुड मॉर्निंग আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম আগের দিন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম করেছিলাম কনসেপ্টটা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার আচ্ছা আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে যে লিম্ফ্যাটিক সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা যখন পড়েছিলাম আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা কি দেখেছিলাম যে এক ধরনের ফ্লুইড ফ্লো করে সেই ফ্লুইডটাকে কি বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেমে ব্লাড 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 লিম্ফ্যাটিক সিস্টেমে আমরা দেখব এক ধরনের ফ্লুইড ফ্লো করবে যেটাকে বলা হয় লিম্ফ ঠিক আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা কি দেখেছিলাম ওটা কি ধরনের সিস্টেম ক্লোজড সিস্টেম তাই না হ্যাঁ স্যার এই যে পালমোনারি সার্কুলেশন বলি বা সিস্টেমিক সার্কুলেশন বলি সিস্টেমিক সার্কুলেশন হোক বা সেটা পালমোনারি সার্কুলেশনই হোক এই পদ্ধতিটা কি হচ্ছে একটা ক্লোজড পাথওয়ের মধ্যে হচ্ছে তাই না সেই জন্য কার্ডিওভাস্কুলার সিস্টেমকে আমরা কি বলেছিলাম ক্লোজড সিস্টেম কিন্তু আজকে যেটা নিয়ে আমরা পড়বো লিম্ফ্যাটিক সিস্টেম এই লিম্ফ্যাটিক সিস্টেমটা হচ্ছে ওপেন সিস্টেম ঠিক আছে চল লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে আমরা কি কি পড়বো লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে এক ধরনের ফ্লুইড যেটা লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো করে যেটাকে বলা হয় লিম্ফ লিম্ফ ঠিক আছে এই লিম্ফটা কি ধরনের ফ্লুইড এটা কালারলেস ফ্লুইড ঠিক আছে এর কোনো রং নেই কিন্তু অনেক সময় এই লিম্ফের সঙ্গে আমরা দেখব যে ইমালসিফাইড ফ্যাট মিশে থাকে যার কারণে এটা রং সাদাটে টাইপের হয়ে যায় ঠিক আছে হ্যাঁ স্যার লিম্ফের সঙ্গে যখন ইমালসিফাইড ফ্যাট যখন মিশে যায় তখন যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় কাইল সেই কাইলের রংটা অ্যাকচুয়ালি হচ্ছে সাদা সাদা টে বুঝাতে পারলাম লিম্ফ কিন্তু কালারলেস হ্যাঁ স্যার ঠিক আছে অনেক জায়গায় তোমরা মানে পড়ে থাকবে লেখা থাকে হোয়াট ইজ দ্য কালার অফ লিম্ফ লেখা থাকে যে দ্য কালার অফ লিম্ফ ইজ কালারলেস টু হোয়াইটিশ না লিম্ফ হচ্ছে কালারলেস হোয়াইটিশ কেন তার মানে ডেফিনেটলি লিম্ফের সঙ্গে কি মিশে রয়েছে ইমালসিফাইড ফ্যাট মিশে রয়েছে ঠিক আছে যেটাকে বলা হয় কাইল ক্লিয়ার হ্যাঁ স্যার আমরা ডিটেইলসে পড়া করব তাহলে লিম্ফ আমরা একটা মোটামুটি ধারণা পেলাম লিম্ফ কি লিম্ফ হচ্ছে এমন এক ধরনের কালারলেস ফ্লুইড যেটা লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো করে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার এবার ফ্লো করতে গেলে তার জন্য ডেফিনেটলি কোন টিউবুলার স্ট্রাকচার লাগবে কোন ভেসেল লাগবে তাই তো তাহলে লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে যে টিউবুলার স্ট্রাকচারগুলো রয়েছে যার মধ্যে দিয়ে লিম্ফ ফ্লো করে সেগুলোকে বলে লিম্ফ ভেসেল বা লিম্ফ্যাটিক ভেসেল ঠিক আছে তাহলে আমরা লিম্ফ্যাটিক ভেসেল বা লিম্ফ ভেসেল নিয়ে পড়াশোনা করব আমরা না একটু লিম্ফ ভেসেল কথাটা না বলে প্রথমে আমি মানে গ্রুপটাকে মানে দেখো লিম্ফ ভেসেল অনেক রকম হয় কোনটা খুব সরু সরু হয় যেগুলোকে বলে লিম্ফ্যাটিক ক্যাপিলারি বা লিম্ফ ক্যাপিলারি তার থেকে একটু মোটা যেগুলো হয় মোটা মানে লিউমেনটা বড় যেগুলো হয় সেগুলোকে কি বলা হয় লিম্ফ ভেসেল বা লিম্ফ্যাটিক ভেসেল তার থেকে আরেকটু যেটা মোটা সেটাকে লিম্ফ ট্রাঙ্ক বা লিম্ফ্যাটিক ট্রাঙ্ক বলা হয় আর যেটা আরো মোটা যার লিউমেনটা আরো বড় সেটাকে কি বলা হয় লিম্ফ ডাক্ট বা লিম্ফ্যাটিক ডাক্ট বুঝাতে পারলাম তাহলে এই যে এতগুলো জিনিস বললাম টিউবুলার স্ট্রাকচার ডিপেন্ডিং অপন দা ডায়ামিটার অফ দা লিউমেন লিউমেনের ডায়ামিটার কতটা যার ডায়ামিটার সবথেকে ছোট সেগুলোকে কি বলা হয় লিম্ফ্যাটিক ক্যাপিলারিজ বুঝাতে পারলাম খুব সরু সরু লিম্ফ যাওয়ার টিউবুলার স্ট্রাকচার লিম্ফ্যাটিক ক্যাপিলারিজ ঠিক আছে এর থেকে যেটা আরেকটু মোটা ঠিক আছে মানে তার লিউমেনটা আরেকটু বড় ডায়ামিটারটা আরেকটু বেশি সেটাকে কি বলে লিম্ফ্যাটিক ভেসেল আর যেটা এর থেকে আর একটু বড় ডায়ামিটারের টিউবুলার স্ট্রাকচার এটাকে আমরা কি বলবো লিম্ফ্যাটিক ডাক্ট বা লিম্ফ ডাক্ট ঠিক আছে আচ্ছা
তাহলে এই প্রত্যেকটাই আমরা কি দেখছি টিউবুলার স্ট্রাকচার যার ভেতর দিয়ে কি ফ্লো করে লিম্ফ ফ্লো করে তাই তো হ্যাঁ স্যার তাহলে এই যে টিউবুলার স্ট্রাকচার গুলো এই টিউবুলার স্ট্রাকচার গুলোকে কি বলা হয় এই টিউবুলার স্ট্রাকচার গুলোকে বলে লিম্ফ্যাটিক ভেসেল বা লিম্ফ ভেসেল এবার একটা কথা আমি বলি আমি যদি এই টিউবুলার স্ট্রাকচার সবগুলোকে যদি লিম্ফ্যাটিক ভেসেল বলি তোমাদের পড়ে কনফিউশন হতে পারে তাহলে লিম্ফ্যাটিক ভেসেল তো আমি সেগুলোকে বলছি যেগুলো লিম্ফ্যাটিক ক্যাপিলারি থেকে ডায়ামিটার বড় আর লিম্ফ্যাটিক ট্রাঙ্ক বা লিম্ফ্যাটিক ডাক্ট থেকে ডায়ামিটার ছোট সেগুলোকে আমি লিম্ফ্যাটিক ভেসেল বলছি আবার এই সবগুলোকে আমি যেন লিম্ফ্যাটিক ভেসেল বলবো কনফিউশন রাইজ করতে পারে তাই তো সেই জন্য আমি এই প্রত্যেকটাকে নিয়ে একসাথে আমি কি বলছি লিম্ফ্যাটিক্স বলছি লিম্ফ্যাটিক্স 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 মানে কি লিম্ফ্যাটিক্স মানে হচ্ছে সেই টিউবুলার স্ট্রাকচার যার ভেতর দিয়ে লিম্ফ ফ্লো করে কিন্তু এই লিম্ফ্যাটিক্স কথাটা কিন্তু তোমরা সচরাচর সব বইতে পাবে না ঠিক আছে বইতে কি দেখবে লেখা লিম্ফ্যাটিক ভেসেল বা লিম্ফ ভেসেল বলে লেখা ঠিক আছে বুঝতে পারলাম দেখো লিম্ফ্যাটিক ক্যাপিলারিজ গুলো না একটা এন্ড তার বন্ধ থাকে একটা এন্ড খোলা থাকে বোঝাতে পারলাম ব্লাড ক্যাপিলারি কেমন পড়েছিলাম আমরা ব্লাড ক্যাপিলারি কেমন হয় ব্লাড ক্যাপিলারির বোথ এন্ড খোলা থাকে তাই তো এদিকে অক্সিজেনেটেড ব্লাড ঢুকছে অক্সিজেনকে ও টিস্যুতে দিয়ে দিচ্ছে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করছে পরে এদিক দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড বেরিয়ে যাচ্ছে তাই তো তার মানে আমি যদি এটা একটা ব্লাড ক্যাপিলারি আঁকি এদিকটা হচ্ছে আর্টারিয়াল এন্ড মানে যেদিকে আর্টারি রয়েছে আর এদিকটা হচ্ছে ভেনাস এন্ড যেদিকে ভেন রয়েছে তাই না আর্টারিয়াল এন্ড দিয়ে কি ঢুকবে অক্সিজেনেটেড ব্লাড ঢুকবে তাই তো অক্সিজেন কে ক্যারি করে নিয়ে আসবে সে কি করবে অক্সিজেন কে টিস্যু গুলোর মধ্যে দিয়ে দেবে আর ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড কে নিয়ে নেবে ও এই ভেনাস এন্ড দিয়ে দিয়ে এদিকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এ বেরিয়ে যাবে তাই তো এক মানে অক্সিজেন কে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড কে পিক আপ করে দিচ্ছে তাহলে এই যে ক্যাপিলারি যেটা দেখতে পাচ্ছি ব্লাড ক্যাপিলারি এর দুদিক কি খোলা সেই জন্য একদিক দিয়ে রক্ত ঢুকছে একদিক দিয়ে রক্ত বের হচ্ছে তাই তো কিন্তু লিম্ফ্যাটিক ক্যাপিলারি এরকম হয় না লিম্ফ্যাটিক ক্যাপিলারি কি হয় এরকম একটা দিক তার বন্ধ থাকে একটা দিক খোলা থাকে বোঝাতে পারলাম তার মানে লিম্ফ একদিকেই ফ্লো করবে ক্লিয়ার ছবিটা বোঝা যাচ্ছে এদিকটা বন্ধ এদিকটা খোলা লিম্ফের ফ্লো কোন দিকে হবে একদিকে হবে কোন দিকে হবে এই থোরাসিক রিজিয়নের দিকে হবে কেন লিম্ফ কোন দিকে ফ্লো করে ইট ফ্লোস টুয়ার্ডস হার্ট হার্টের দিকে ফ্লো করে বুঝতে পারলাম আমরা পরে পড়বো লিম্ফ কিভাবে তৈরি হয় আবার সেই লিম্ফ ঘুরতে ঘুরতে এসে আবার ভেনাস ব্লাডে মিশে যায় মানে ভেইন যে রক্ত বয়ে আনে কোন ভেন নির্দিষ্ট আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করব ভেইন যে রক্তকে বয়ে এনে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে বয়ে এনে যে হার্টের মধ্যে ঢোকাচ্ছে সেই রক্তের সঙ্গে লিম্ফ আবার মিশে যায় তাহলে এই অবধি আমরা বুঝলাম তাই তো হ্যাঁ স্যার বুঝলাম আচ্ছা এবার আরেকটুখানি কনসেপ্ট আমি দেখো লিম্ফ্যাটিক ক্যাপিলারি গুলো কি হয় দেখো দাদা আমি এটা একটা লিম্ফ্যাটিক ক্যাপিলারি আছি লিম্ফ্যাটিক ক্যাপিলারি এটা আরেকটা লিম্ফ্যাটিক ক্যাপিলারি আপনার ঠিক আছে তাহলে লিম্ফ কোন দিকে ফ্লো করবে একদিক বন্ধ তো তাহলে কোন দিকে ফ্লো করবে যেদিক খোলা সেদিকে ফ্লো করবে তাই তো এদিকে ফ্লো করছে হ্যাঁ স্যার আচ্ছা এবার এই লিম্ফ্যাটিক ক্যাপিলারি গুলো এরা জুড়ে গিয়ে কি তৈরি হবে আরেকটু মোটা আরেকটা টিউবুলার স্ট্রাকচার এই যেটা তৈরি হলো এটাকে বলা হয় লিম্ফ্যাটিক ভেসেল বোঝাতে পারছি হ্যাঁ স্যার তাহলে এটা কি এগুলো ছিল লিম্ফ্যাটিক ক্যাপিলারি এটা হলো লিম্ফ্যাটিক ভেসেল বুঝাতে পারলাম এরকম তো একটা থাকে না এরকম অসংখ্য থাকে তার মানে এটা একটা লিম্ফ্যাটিক ক্যাপিলারি এটা একটা লিম্ফ্যাটিক ক্যাপিলারি এই লিম্ফ্যাটিক ক্যাপিলারি গুলো মিশে গিয়ে কি তৈরি হলো এটা কি তৈরি হলো লিম্ফ্যাটিক ভেসেল বুঝাতে পারলাম ছবিটা পরিষ্কার এবারে লিম্ফ্যাটিক ভেসেল গুলো এরাও কোন জায়গায় গিয়ে মিশে গিয়ে আরেকটু মোটা একটা টিউবুলার স্ট্রাকচার তৈরি করবে এটাকে কি বলা হবে লিম্ফ্যাটিক ট্রাঙ্ক স্যার বুঝতে পারছি লিম্ফ্যাটিক ট্রাঙ্ক
এবার এরকম আরো তো এরকম রয়েছে, এটা তো আমি খালি কয়েকটা আঁকলাম, এরকম আরো রয়েছে তাই তো। এই যে লিম্ফ্যাটিক ক্যাপিলারি গুলো মিশে গিয়ে কি তৈরি করবে, লিম্ফ্যাটিক ভেসেল তাই তো। লিম্ফ্যাটিক ক্যাপিলারি গুলো মিশে গিয়ে লিম্ফ্যাটিক ভেসেল তৈরি করবে। এবার লিম্ফ্যাটিক ভেসেল গুলো মিলে গিয়ে কি তৈরি হবে, লিম্ফ্যাটিক ট্রাঙ্ক তৈরি হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার এই যে এদিক দিয়ে লিম্ফাসু বা এগুলো দিয়ে লিম্ফাসু আলটিমেটলি এগুলো এসে কোথায় ঢালবে, একটা এরকম টাইপের আমরা দেখো বড় একটা ডাক তৈরি করে দিয়েছে, ঠিক আছে। আমাদের শরীরের ডান দিকেও ডাক থাকে, শরীরের বাঁ দিকেও লিম্ফের জন্য ডাক থাকে, পরে সেগুলোর নাম বলবো। এই যে ডাকটা তৈরি হলো, এটা কি তৈরি হলো, লিম্ফ্যাটিক ডাক তৈরি হলো। তাহলে আলটিমেটলি লিম্ফটা এসে কোথায় এসে পড়বে, লিম্ফ্যাটিক ডাকটার মধ্যে পড়বে। বোঝাতে পারলাম? আমাদের শরীরের ডান দিকে যে লিম্ফের ডাক্ট থাকে সেটাকে বলে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। তাহলে আমাদের যদি এটা যদি শরীর হয়, ঠিক আছে, আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারি না, এটা যদি আমাদের শরীর হয়, আমাদের শরীরের ডান দিকে এটা কোন দিক, এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক তাই তো। দিস ইজ লেফট সাইড এন্ড দিস ইজ রাইট সাইড তাই তো। আমাদের শরীরের বাঁ দিকে আমরা এরকম লিম্ফ্যাটিক ডাক্ট দেখতে পাবো, যেটাকে বলে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। কোথায় থাকে, বেস অফ দ্য নেকে থাকে, নেক মানে গলা, গলার বেসের কাছে থাকে। দেখো বোঝা যাচ্ছে ছবিটা? হ্যাঁ স্যার। এই লিম্ফ্যাটিক ডাক্টটাকে বলে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। কি বলা হয়, রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। লিম্ফ্যাটিক ডাক্ট। আবার আমাদের শরীরের বাঁ দিকেও লিম্ফ্যাটিক ডাক্ট থাকে, সেটাকে কি বলা হয়, লেফট লিম্ফ্যাটিক ডাক্ট বলা হয়, বা তার একটা স্পেসিফিক নাম আছে সেটাকে বলে থোরাসিক ডাক্ট। এবং এই যে থোরাসিক ডাক্ট বা লেফট লিম্ফ্যাটিক ডাক্ট যেটা শরীরের বাঁ দিকে, সেটা কিন্তু অনেক লম্বা অ্যাজ কম্পেয়ার টু রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। তার কারণ হচ্ছে আমরা রাইট লিম্ফ্যাটিক ডাক্ট কে কোথায় দেখছি, এট দ্য বেস অফ দ্য নেক তাই তো। কিন্তু লেফট লিম্ফ্যাটিক ডাক্ট বা থোরাসিক ডাক্ট যেটাকে বলছি, সেটা অ্যাবডোমিনাল রিজিয়ন থেকে শুরু হয়, সোজা সেটা উপর দিকে থোরাসিক রিজিয়ন বেঁধে এসে সেটাও কিন্তু বেসাবদানেকে এরকম জায়গায় চলে আসে। তাহলে কোনটা বড়, রাইট লিম্ফ্যাটিক ডাক্ট বেশি বড় নাকি লেফট লিম্ফ্যাটিক ডাক্ট বা থোরাসিক ডাক্ট যেটাকে বলছি সেটা বড়? থোরাসিক ডাক্ট কোনটা বড়, ছবি থেকে কোনটা মনে হচ্ছে? থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট অনেকটাই বড় অ্যাজ কম্পেয়ার টু রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। এবার আমরা যদি মাপে আসি, রাইট লিম্ফ্যাটিক ডাক্টের মাপ হচ্ছে 1.25 সেন্টিমিটার। কত? 1.25 সেন্টিমিটার। এবার কোন কোন বইতে মানে ওই মোটামুটি 1 সেন্টিমিটার বলে কনসিডার করা হয়, 1 সেন্টিমিটার তো 0.25 সেন্টিমিটার বললো না তারা, অ্যাকচুয়ালি হচ্ছে 1.25 সেন্টিমিটার মতো হয়। বোঝাতে পারলাম? রাইট লিম্ফ্যাটিক ডাক্ট মোটামুটি 1.25 সেন্টিমিটার মতো। আর থোরাসিক ডাক্ট যেটা, যেটা লেফট লিম্ফ্যাটিক ডাক্ট, এটা কতটা হয় জানো, 38 টু 45 সেন্টিমিটার। কত হয়? 38 টু 45 সেন্টিমিটার। বোঝাতে পারলাম? এবার কোন কোন বইতে ওটাকে রাউন্ড অফ করে কত বলে, মোটামুটি 40 সেন্টিমিটার মতো বলা হয়। কারণ 38 বলা যায় 40 বলা হতে, 40 বলা যায় 45 বলা হতে, মোটামুটি একটা 40 সেন্টিমিটার মতো ওরা লিখে দেয়। বোঝাতে পারছি? তাহলে কোথায় 1 সেন্টিমিটার আর কোথায় 40 সেন্টিমিটার? রাইট লিম্ফ্যাটিক ডাক্টের মাপ কত, 1.25 সেন্টিমিটার, এইটুকু। আর লেফট লিম্ফ্যাটিক ডাক্ট বা থোরাসিক ডাক্ট যেটা বলি, সেটার মাপ হচ্ছে 38 টু 45 সেন্টিমিটার, মানে মোটামুটি 40 সেন্টিমিটার মতো লম্বা। তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণে, যে রাইট লিম্ফ্যাটিক ডাক্টের থেকে থোরাসিক ডাক্টটা হচ্ছে বেশি লম্বায় বড়। বোঝাতে পারলাম? কারণ ইট অরিজিনেটস ফ্রম দ্য অ্যাবডোমিনাল রিজিয়ন, তারপরে সেটা উপর দিকে উঠে এসে নেকের বেসের কাছে চলে আসে। ক্লিয়ার? এবার এই থোরাসিক ডাক্ট যেখান থেকে অরিজিনেট করছে, এখানটা আমরা একটা পাউচের মতো স্ট্রাকচার দেখতে পাবো, পাউচের মতো স্ট্রাকচার অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল রিজিয়ন। এটাকে বলা হয় সিস্টার্না কাইলি। এটাকে কি বলে? সিস্টার্না কাইলি। এটাকে বলা হয় সিস্টার্না কাইলি, ঠিক আছে, সিস্টার্না কাইলি। এই সিস্টার্না কাইলির মধ্যে কি হয় অ্যাকচুয়ালি জানো তো, এই যে লিম্ফ যে যাচ্ছে এখানে না, লিম্ফের সঙ্গে ইমালসিফাইড ফ্যাট একসঙ্গে মিশে থাকবে। কারণ আমাদের আমাদের মানে ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে যখন ওই মানে লিপিডের অ্যাবজর্পশন হচ্ছে, এই যে ইমালসিফাইড ফ্যাট, আমরা ল্যাকটিয়াল পড়েছিলাম মনে আছে, ল্যাকটিয়াল ভিল্লাইগুলোর মধ্যে থাকে, পড়েছিলাম। তাহলে আমি এর পাশে ছবিটা আঁকি, একটু ক্লিয়ার হবে।
ইন্টেস্টাইন এর মধ্যে কি থাকে আমরা দেখেছিলাম, স্মল ইন্টেস্টাইন এর মধ্যে এটা আমি কি আঁকছি, এটা একটা ভিল্লাস, এটা একটা ভিল্লাস, বোঝাতে পারছি? লিউরাল আমরা কি বলি, ভিল্লাই বলি, তাই তো? হ্যাঁ স্যার। এবার আমরা এখানে কি দেখেছিলাম, এখানে আমরা দেখেছিলাম এরকম একটা ব্লাড ভেসেল আমরা পেয়েছিলাম যার মধ্যে যে অক্সিজেনেটেড ব্লাড যায়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এরকম একটা ব্লাড ভেসেল দেখেছিলাম যার মধ্যে দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, তাই না? আচ্ছা স্যার। এবারে অক্সিজেনেটেড ব্লাড কি হচ্ছে, এরকম ক্যাপিলারি হয়ে এখানে চলে আসছে, এই যে ক্যাপিলারি কি করছে, এখানে অক্সিজেন দিয়ে দিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইডকে পিক আপ করে নিচ্ছে, তাই তো? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড এখানে ফিরে আসছে, বোঝাতে পারছি? তাহলে এদিক দিয়ে অক্সিজেন যে যাচ্ছে এ কি করছে, অক্সিজেনটাকে দিয়ে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে এদিকে চলে আসছে, তাই তো? ঠিক একইভাবে পরের আমরা যদি দেখি ভিল্লাসটা, এখান দিয়ে এই যে অক্সিজেনেটেড ব্লাড এই ক্যাপিলারির মধ্যে যাচ্ছে, অক্সিজেনকে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে পিক আপ করে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে এইভাবে চলে আসছে। তার মানে এটা কি ক্যারি করছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, এটা কি ক্যারি করছে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, বোঝাতে পারছি? এবার এই যে ব্লাড ভেসেল এর মধ্যে আমরা কি দেখেছিলাম, প্রোটিনের অ্যাবজর্বেবল ফর্ম অ্যাবজর্বড হয়, কার্বোহাইড্রেটস এর অ্যাবজর্বেবল ফর্ম অ্যাবজর্বড হয়, কিন্তু লিপিড অ্যাবজর্পশন কিন্তু ব্লাড ভেসেলের মধ্যে হয় না, আমরা পড়েছিলাম। হ্যাঁ স্যার। লিপিড কোথায় অ্যাবজর্ব হয়, আমরা দেখেছিলাম এখানে লিম্ফ্যাটিক ক্যাপিলারি রয়েছে, এরকম লিম্ফ্যাটিক ক্যাপিলারি যেটাকে কি বলা হয়, ল্যাকটিয়াল বলা হয়, বলেছিলাম না? এবার এই লিম্ফ্যাটিক ক্যাপিলারির মধ্যে এবার কি হবে, এই ইমালসিফাইড ফ্যাট যেটা অ্যাবজর্ব হলো সেটা এই এগুলো হচ্ছে ল্যাকটিয়াল, এটা হচ্ছে ল্যাকটিয়াল, এই ল্যাকটিয়াল দিয়ে কি হবে, মানে ইমালসিফাইড ফ্যাট অ্যাবজর্ব হয়ে গিয়ে কার সঙ্গে ফ্লো করে যাবে, লিম্ফের সঙ্গে ফ্লো করে যাবে, বুঝাতে পারলাম? এবার এই এই যে লিম্ফের সঙ্গে যে এই ইমালসিফাইড ফ্যাট যে ফ্লো করছে এটা আলটিমেটলি পৌঁছাবে কোথায়, এই সিস্টার্নে কাইলিতে পৌঁছাবে, বুঝাতে পারলাম? সিস্টার্নে কাইলিতে পৌঁছাবে অ্যাবডোমিনাল রিজিয়নে। এবার এই সিস্টার্নে কাইলিট থেকে কি হবে, সেটা থোরাসিক ডাক্ট হয়ে টুয়ার্ডস হার্ট সে যাবে, তাই না? এবার এই যে টুয়ার্ডস হার্ট যাচ্ছে এটার মধ্যে কি রয়েছে, লিম্ফ প্লাস ইমালসিফাইড ফ্যাট, তাহলে এটা রং কি হয়ে যাবে, হোয়াইটিশ হয়ে যাবে, তখন কিন্তু লিম্ফটা আর কালারলেস থাকবে না, কারণ লিম্ফের সঙ্গে ইমালসিফাইড ফ্যাট মিশে গেছে, বোঝাতে পারলাম? আর লিম্ফের সঙ্গে যখন ইমালসিফাইড ফ্যাট মিশে যায় সেটাকে আমরা কি বলি, কাইল বলি, কাইল। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, কাইল পাচ্ছি, ক্লিয়ার? তাহলে এটা বুঝি আমরা, এই জিনিসগুলো বুঝি? তাহলে লিম্ফ্যাটিক্স এর মোটামুটি একটা আইডিয়া হলো আমাদের কাছে। আচ্ছা একটা জিনিস বলো তো, লিম্ফ্যাটিক ভেসেল এর মধ্যে কি ভালভ থাকার দরকার আছে না নেই? ভালভ থাকতে হবে, তার কারণ হচ্ছে যখন গ্র্যাভিটেশনাল পুলের এগেন্সে তাকে যেতে হবে, ভালভ যদি না থাকে ও যাবে কি করে, ও তো আবার নিচের দিকে পড়ে যাবে, তাই না? ভালভ কি করে, ওয়ান ওয়ে ফ্লো মেইনটেইন করতে সাহায্য করে, আগের দিন আলোচনা করছিলাম। তাহলে আমরা লিম্ফ্যাটিক্স বুঝে গেলাম, লিম্ফ বুঝে গেলাম। এবার আর কি নিয়ে আমরা পড়বো, আমরা কিছু অর্গানস নিয়ে পড়বো যেগুলোকে বলে লিম্ফয়েড অর্গান। কি বলা হয়, লিম্ফয়েড অর্গানস, লিম্ফয়েড অর্গান, ঠিক আছে? এই লিম্ফয়েড অর্গান দু রকম হতে পারে, কি কি? একটা টাইপকে বলে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আরেকটা টাইপকে বলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এই দুটোর মধ্যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান যেগুলো রয়েছে, যেমন আমি যদি উদাহরণ দিই, একটা হচ্ছে বোন ম্যারো, বোন ম্যারো, আরেকটা হচ্ছে থাইমাস, থাইমাস। থাইমাস কোথা থেকে আমরা জানি, থাইমাস থাকে এই স্টারনামের পেছনে, স্টারনাম মানে ব্রেস্ট বোন, আমাদের যে ব্রেস্ট বোন থাকে তার পেছন দিকে থাকে,
ঠিক আছে, এই বোন ম্যারো আর থাইমাস হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গানের কাজ কি? দেখো বোন ম্যারোর কাজ প্রথমে বলি, বোন ম্যারো কি করে, বোন ম্যারো লিম্ফোসাইট বলে এক ধরনের কোষ আছে, এক ধরনের স্পেশালাইজড ডব্লিউবিসি আছে, লিম্ফোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইট লিখে দিচ্ছি, লিম্ফোসাইট, এক ধরনের লিম্ফোসাইটকে তারা তৈরি করে এবং তাদেরকে ম্যাচিওর করে। বোঝাতে পারলাম? এক ধরনের লিম্ফোসাইট নামক কোষকে এই বোন ম্যারো কি করে, তৈরি করে এবং ম্যাচিওর করে, তার মানে সিনথেসাইজ করছে এবং ম্যাচিওর করছে। বোঝাতে পারছি? সিনথেসাইজ মানে তৈরি করছে এবং ম্যাচিওর করছে, তার ডেভেলপমেন্ট করাচ্ছে, ম্যাচিওর করাচ্ছে, ঠিক আছে। আর থাইমাস কি হয়, থাইমাস কিন্তু কোনো এই লিম্ফোসাইটকে তৈরি করতে পারে না, বোন ম্যারোতে যে লিম্ফোসাইট গুলো তৈরি হয়েছিল তার মধ্যে কিছু লিম্ফোসাইট থাইমাসে চলে আসবে এবং থাইমাসে এসে সেগুলো ম্যাচিওর করবে, থাইমাসে এসে সেগুলো ডেভেলপ করবে। বোঝাতে পারলাম? তাহলে লিম্ফোসাইট তৈরি হচ্ছে কোথায়, বোন ম্যারোতে। এবার তাদের মধ্যে কিছু কিছু লিম্ফোসাইট কি হলো, বোন ম্যারোতেই, বোন ম্যারোই তাকে ম্যাচিওর করে তুললো, আর কিছু কিছু লিম্ফোসাইট কি হবে, বোন ম্যারো থেকে সে থাইমাসে চলে আসবে, থাইমাস তাকে ম্যাচিওর করবে। বোঝাতে পারলাম? আরেকটু সহজ ভাবে বলি, বোন ম্যারো ধরো নিজের মা, লিম্ফোসাইটের জন্ম দিল, লিম্ফোসাইটকে ম্যাচিওর করলো, আর থাইমাস হচ্ছে সৎ মা, সে লিম্ফোসাইটকে জন্ম দেয়নি কিন্তু লিম্ফোসাইটকে ম্যাচিওর করলো। বোঝাতে পারলাম দুটোর পার্থক্য? মা জন্ম দিয়েছে, চলে আসলো সৎ মায়ের কাছে, এবার সৎ মা তাকে ম্যাচিওর করে তুললো, ডেভেলপ করে তুললো। ক্লিয়ার? তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গান যদি দেখি, প্রাইমারি লিম্ফয়েড অর্গানের কাজ কি, তারা লিম্ফোসাইটকে সিনথেসাইজ করবে এবং ম্যাচিওর করবে। বোঝাতে পারলাম? এবার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান অনেক কিছু হতে পারে, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো হচ্ছে লিম্ফ নোড, লিম্ফ নোড, লিম্ফ নোড, স্প্লিন, ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, স্প্লিন হচ্ছে লার্জেস্ট লিম্ফয়েড অর্গান জেনে রেখে নাও, ঠিক আছে। এই যে লিম্ফ নোড, স্প্লিন, এগুলোকে কেন সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলা হচ্ছে, কারণ এখানে এই লিম্ফোসাইট গুলো কি হবে, অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হবে। বোঝাতে পারলাম? এখানে লিম্ফোসাইট গুলো অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। তার মানে প্রাইমারি লিম্ফয়েড অর্গানে আমরা কি দেখছি, লিম্ফোসাইট গুলো কি হচ্ছে, সিনথেসাইজ হচ্ছে এবং ম্যাচিওর হচ্ছে, কিন্তু সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে কি হচ্ছে, এই লিম্ফোসাইট গুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। উদাহরণটা দিয়ে আরেকটু পরিষ্কার হবে, এই দুটোর উদাহরণ বোঝা গেছে, বোন ম্যারো হচ্ছে মা, কেন, কারণ কি করেছে, লিম্ফোসাইটের মা, এই লিম্ফোসাইটকে তৈরি করেছে, সিনথেসাইজ করেছে এবং ম্যাচিওর করেছে, তাই তো। থাইমাস হচ্ছে লিম্ফোসাইটের সৎ মা, এই লিম্ফোসাইটকে জন্ম দেয়নি, সিনথেসাইজ করেনি, সিনথেসাইজ করেছে বোন ম্যারো, কিন্তু যখন সেটা থাইমাসে এসে পৌঁছালো, থাইমাস তাকে ম্যাচিওর করলো, ডেভেলপ করলো। বোঝালাম, বোঝাতে পারলাম? আচ্ছা, কিন্তু সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হচ্ছে স্ত্রী, সে লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে দিল। একটা বাচ্চা ছেলে জন্মালো তার মায়ের কাছে, আরেকটা বাচ্চা ছেলে সে মায়ের কাছে জন্মে চলে গেল সৎ মায়ের কাছে, এবার সেই বাচ্চাটা যখন বড় হলো, ডেভেলপ করলো, ঠিক আছে, তাকে কার কাছে তুলে দেওয়া হলো, তার স্ত্রীর হাতে ছেড়ে দেওয়া হলো, এবার স্ত্রী এসে তাকে অ্যাক্টিভেট করে তুলল। বোঝাতে পারলাম? তাহলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান গুলো কি, সেটা হচ্ছে স্ত্রী। ক্লিয়ার? এর থেকে ভালো উদাহরণ আর আমি দিতে পারবো না, যাই হোক। এবার যে লিম্ফোসাইট গুলো বোন ম্যারোতে তৈরি হয় এবং বোন ম্যারোতেই ম্যাচিওর হয়, সেই লিম্ফোসাইট গুলোকে কি বলা হয়, বি লিম্ফোসাইট, কি বলা হয়, বি লিম্ফোসাইট। বোঝাতে পারলাম? যে লিম্ফোসাইট, সাইট বলতে মানে সেল, যে লিম্ফোসাইট গুলো বোন ম্যারোতে সিনথেসাইজ হচ্ছে এবং বোন ম্যারোই তাকে ম্যাচিওর করছে, সেই লিম্ফোসাইট গুলোকে কি বলা হয়, বি লিম্ফোসাইট। মনে রাখবো কি করে, বোন ম্যারোর বি আর বি লিম্ফোসাইটের বি, মনে রাখতে পারলাম, মানে বুঝতে পারলাম, এটা কনসেপ্টটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর যে লিম্ফোসাইট
বোন মেরুতে তৈরি হচ্ছে কিন্তু থাইমাসে এসে ম্যাচিউর হচ্ছে, সেই লিম্ফোসাইট গুলোকে বলা হয় টি লিম্ফোসাইট। কি বলা হয়? টি লিম্ফোসাইট। মনে রাখবো কি করে? থাইমাসের টি আর টি লিম্ফোসাইটের টি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যে লিম্ফোসাইট বোন মেরুতে তৈরি হচ্ছে, বোন মেরুতেই ম্যাচিউর হচ্ছে, সেগুলো হচ্ছে বি লিম্ফোসাইট। বোন মেরুর বি আর বি লিম্ফোসাইটের বি এক জায়গায় মেলো, আমরা মনে রাখতে পারবো। আর যে লিম্ফোসাইট বোন মেরুতে তৈরি হয় কিন্তু ম্যাচিউর হচ্ছে থাইমাসে এসে, সেই লিম্ফোসাইট গুলোকে কি বলবো? টি লিম্ফোসাইট। মনে রাখার উপায়, টি লিম্ফোসাইটের টি আর থাইমাসের টি। ক্লিয়ার? এই যে এতক্ষণ ধরে লিম্ফোসাইট নামক সেলগুলোর কথা বলে গেলাম, এক বিশেষ ধরনের WBC, স্পেশালাইজড WBC, এগুলো কার মধ্যে থাকে? এই লিম্ফ নামক যে ফ্লুইডটা নিয়ে কথা বললাম, এর মধ্যে প্রচুর আমরা লিম্ফোসাইট পাব। ক্লিয়ার? তাহলে লিম্ফ যে ফ্লো করছে তার মধ্যে আমরা কি পাবো? লিম্ফোসাইট নামক সেলগুলো প্রচুর পরিমাণে পাবো। আর লিম্ফোসাইট এরা স্পেশাল টাইপ অফ WBC, তার মানে আমরা কি বুঝতে পারছি? ইট ইজ রিলেটেড টু ইমিউনিটি, তাই তো? তাহলে লিম্ফের রোল কিসে দেখলাম? ইমিউনিটিতে লিম্ফের রোল আছে। ক্লিয়ার? তাহলে মোটামুটি একটা ধারণা যেটা পেলাম যে লিম্ফ্যাটিক সিস্টেম করতে গেলে আমরা কি কি নিয়ে পড়াশোনা করব? লিম্ফ নিয়ে পড়াশোনা করব, লিম্ফ্যাটিক্স নিয়ে পড়াশোনা করব এবং লিম্ফয়েড অর্গানস নিয়ে পড়াশোনা করব। তাহলে আমাকে যদি কেউ এই মুহূর্তে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই লিম্ফ্যাটিক সিস্টেম, আমি কি বলবো? লিম্ফ্যাটিক সিস্টেম ইজ অ্যান ওপেন সিস্টেম, ক্লোজ না কিন্তু, কার্ডিওভাস্কুলার সিস্টেম ক্লোজ ছিল, লিম্ফ্যাটিক সিস্টেম ওপেন সিস্টেম। কেন কেন ওপেন সেটা আমি বলবো, আপাতত জেনে রাখো ওপেন সিস্টেম। তাহলে লিম্ফ্যাটিক সিস্টেম ইজ অ্যান ওপেন সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু লিম্ফ, lymphatics and lymphoid organs. Am I making myself clear? Yes, sir. বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। আচ্ছা তাহলে এটা বুঝি, এতক্ষণের এই আলোচনা বুঝি। এবার আমরা দেখি লিম্ফ কিভাবে তৈরি হয়। এটা বুঝছি। আমাদের শরীরের টিস্যুগুলো যদি দেখি, টিস্যুগুলো কি দিয়ে তৈরি হয়? অনেকগুলো সেল দিয়ে তৈরি হয়, অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়, তাই তো? এটা আমরা জানি, তাই না? ধরো এগুলো কোষ, এগুলো কোষ, এগুলো কোষ, ঠিক আছে? এগুলো কোষ, বিভিন্ন কোষ। আর এখান দিয়ে কি গেছে? ব্লাড ভেসেল গেছে। এখান দিয়ে কি গেছে? ব্লাড ভেসেল গেছে। কি ব্লাড ভেসেল? ব্লাড ক্যাপিলারি। এটা হচ্ছে আর্টারিয়াল এন্ড, মানে এখান দিয়ে অক্সিজেনেটেড ব্লাড ঢুকছে। আর এই পাশটা হচ্ছে ধরো ভেনাস এন্ড, ঠিক আছে? মানে এটা কি, এখান দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে বেরিয়ে যাচ্ছে। বোঝাতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে আর্টারিয়াল এন্ড, এদিকটা এই, এটা তো ব্লাড ক্যাপিলারি হয়ে গেছে, এদিকটা হচ্ছে আর্টারিয়াল এন্ড। কেন? কারণ এখান দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আসছে, তাই না? অক্সিজেনটা ক্যারি করে নিয়ে আসছে। এবার কি হবে, এই অক্সিজেন এই কোথায় দিয়ে দেবে? এই টিস্যুর মধ্যে অক্সিজেন দিয়ে দেবে, তাই তো? আচ্ছা, টিস্যু থেকে কি করবে? কার্বন ডাই অক্সাইড পিক আপ করে নেবে। তাহলে অক্সিজেনেটেড ব্লাড কিসে কনভার্ট হয়ে গেল? ডিঅক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট হয়ে গেল। তারপর সেটা ভেনাস ভেন দিয়ে বেরিয়ে যাবে, তার মানে এদিকে রয়েছে ভেন আর এদিকে রয়েছে আর্টারি। এই অবধি আমরা জানি। এবার এই যে অক্সিজেনই বেরো বা নিউট্রিয়েন্টস, কোষগুলোর মধ্যে নিউট্রিয়েন্ট তো যেতে লাগবে, তাই তো? ডিজলভড নিউট্রিয়েন্টস তো যেতে লাগবে কোষগুলোতে, কোষগুলোর তো পুষ্টি দরকার। তাহলে অক্সিজেনই যাক বা নিউট্রিয়েন্টস যাক, কিভাবে যায় দেখো, যখন আর্টারি থেকে অক্সিজেনেটেড ব্লাড এসে আলটিমেটলি সেটা যখন আর্টারি থেকে আর্টারিয়াল হয়ে, ঠিক আছে, ব্লাড ক্যাপিলারির মধ্যে প্রবেশ করলো, তখন এখান থেকে না কিছুটা ব্লাডের ফ্লুইড পার্ট লিক করে এই জায়গাটার মধ্যে চলে আসবে। এই যে জায়গাটা সেলগুলোর মাঝের যে জায়গা, এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। এই জায়গাটাকে কি বলা হয়? ইন্টারস্টিশিয়াল স্পেস। বোঝাতে পারলাম?
বোঝাতে পারলাম। তাহলে এই যে জায়গাটা ফাঁকা জায়গাগুলো যে দেখতে পাচ্ছি এগুলো কি, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। এই স্পেসগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, বোঝাতে পারলাম। ইন্টারস্টিশিয়াল স্পেস মানে দ্য স্পেস বিটুইন দ্য সেলস, ঠিক আছে, সহজ ভাবে বলতে গেলে। এবার যখন এখান থেকে অক্সিজেনেটেড ব্লাড আসছে তখন কি হবে, আমি একটা ক্যাপিলারি রেখেছি, এরকম তো অসংখ্য ক্যাপিলারিজ রয়েছে। এই ক্যাপিলারি গুলোর মধ্যে থেকে কিছুটা তার ফ্লুইড পোর্শন ক্যাপিলারি ফিল্ট্রেশন মানে লিক করে চলে আসবে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে, বোঝাতে পারলাম। যখন কিছুটা ফ্লুইড ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে চলে আসবে তখন সে নিউট্রিয়েন্টস গুলোকে নিয়ে আসবে, অক্সিজেন কে নিয়ে আসবে, ঠিক আছে। কিন্তু ব্লাড সেল যেমন আরবিসি, ব্লাড সেল যেমন প্লেটলেটস, এগুলো কিন্তু আসবে না ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে, আসবে না। হ্যাঁ, সামান্য কিছু ডাব্লিউবিসি আসবে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটা তো আমি একটা ব্লাড ক্যাপিলারি আঁকলাম, এরকম অসংখ্য ব্লাড ক্যাপিলারিজ রয়েছে, তাই তো? তাহলে সবগুলো থেকে এরকম মানে কিছুটা ফ্লুইড ব্লাড পার্ট লিক করছে, তাই তো? সারাদিনে দেখা গেছে, সারাদিনে দেখা গেছে মোটামুটি 20 লিটার অফ ফ্লুইড এরকম ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে চলে আসে, বোঝাতে পারলাম। সারাদিনে কতটা আসে, মোটামুটি 20 লিটার অফ ফ্লুইড ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে চলে আসে, ক্লিয়ার? এবার ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে যদি 20 লিটার ফ্লুইড চলে আসে তাহলে জায়গাটা তো ফুলে যাবে, 20 লিটার তো কম না, সোয়েলিং হয়ে যাবে, তাহলে সেটা হতে দেওয়া যায় না। সেই জন্য কি হবে, এই 20 লিটারের মধ্যে থেকে মোটামুটি 17 লিটারস মতো কি হয়ে যাবে, রিঅ্যাবজর্ব হয়ে যাবে আবার, বোঝাতে পারলাম? সেই ক্যাপিলারিগুলোর মধ্যে 70 লিটার রিঅ্যাবজর্ব হয়ে যাবে। এবার ছবিটা দেখে কি মনে হচ্ছে, যেন একটা ক্যাপিলারি থেকে 20 লিটার লিক করছে আর একটা ক্যাপিলারির মধ্যে 70 লিটার মতো রিঅ্যাবজর্ব হচ্ছে, না? আমি এটা একটা দিয়ে বোঝাচ্ছি, এরকম তো অসংখ্য ক্যাপিলারিজ হয়েছে, তাই না? আমি সবগুলো মিলিয়ে বলছি সারাদিনে কতটা লিক করে ফ্লুইড, ব্লাডের ফ্লুইড পোর্শন 20 লিটার এসে যেটা ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে চলে আসে, ক্লিয়ার? তার মধ্যে থেকে 17 লিটার সবকটা ক্যাপিলারি মিলিয়ে বলছি সবগুলোর মধ্যে ঢুকছে, 17 লিটার রিঅ্যাবজর্ব হয়ে যায়। তাহলে পড়ে থাকলো কতটা ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে, 3 লিটার। এবার এক্সাক্ট তো হয় না, মানে এটা আমি রাফ ক্যালকুলেশনের জন্য বলছি, 3 থেকে 4 লিটার মতো ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে ফ্লুইড থেকে গেল, ক্লিয়ার? এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে যে 3 থেকে 4 লিটার ফ্লুইড থাকলো, এরা কি করবে, এরা সেলগুলোকে চান করিয়ে দেবে, কারণ সেলগুলো ঘিরেই তো রয়েছে, পুরো ফ্লুইডটা তো সেলগুলোকে ঘিরে রয়েছে, তাই না? তাহলে সেলের যাবতীয় ওয়েস্ট, যাবতীয় ডেব্রিস, ঠিক আছে, সব ওই ফ্লুইডটার মধ্যে চলে আসবে, বোঝাতে পারছি? তুমি যদি কাদা মেখে একটা চৌবাচ্চার মধ্যে ডোবো তাহলে এই চৌবাচ্চার জলের মধ্যে তো তোমার গায়ে কাদা গুলো তো আসবেই, আসবে না? তা এই সেলগুলো তো এইরকম, এই ফ্লুইডটা যেটা লিক করে আলটিমেটলি 3 লিটার যে রয়ে গেল, ঠিক আছে, তার মধ্যে তো এই সেলগুলো তো রয়ে গেল, তাহলে এই সেলগুলো চাম করে গেল তো এই ফ্লুইডের মধ্যে, তাহলে এর মধ্যে যাবতীয় যে ডেব্রিস যা ওয়েস্ট রয়েছে সব এই ফ্লুইডটার মধ্যে চলে আসবে, আসবে কি আসবে না? হ্যাঁ স্যার। জীবাণু থাকলে সেগুলো নিয়ে নেবে, ব্যাকটেরিয়া থাকলে সেগুলোকে নেবে, নেবে তো? এবার এই যে 3 লিটার যে ফ্লুইড যেটা ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে থেকে গেল, এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, বোঝাতে পারলাম? এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তার মানে যে ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে রয়েছে সেই ফ্লুইডটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ক্লিয়ার কি ক্লিয়ার না? একটা দিক খোলা, তাই না? এবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে রয়েছে, ওরা কি করবে, ওরা লিম্ফ্যাটিক ক্যাপিলারি গুলোর মধ্যে এসে ঢুকে যাবে, বোঝাতে পারলাম?
বোঝাতে পারলাম। এবার যখন এটা লিম্ফেটিক ক্যাপিলারির মধ্যে ঢুকে গেল তখনই এই ফ্লুইডটার একটা বিশেষ নাম হয়ে গেল, সেটা হচ্ছে লিম্ফ। বোঝাতে পারলাম? মানুষের জন্ম কোথা থেকে? মানুষের জন্ম মাটি থেকে, আবার মৃত্যুর পরে সে মাটিতেই মিশে যায়। সেরকম লিম্ফের জন্ম কোথা থেকে হলো? আলটিমেটলি সেই ঘুরিয়ে পেঁচিয়ে নামতে গেলে সেই রক্ত থেকেই কিন্তু তার জন্ম হলো, তাই তো? রক্তটাই ফিল্টার হয়ে গিয়ে কি হলো, ক্যাপিলারি ফিল্ট্রেশন হয়, কি দেখলাম, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড পেলাম, তাই তো? সেই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে লিম্ফের জন্ম। এই লিম্ফ আলটিমেটলি দেখো শরীরে ঘুরতে ঘুরতে গিয়ে আবার রক্তের সঙ্গেই মিশবে, ভেনাস ব্লাডের সঙ্গেই মিশবে। বোঝাতে পারছি? বোঝাতে পারলাম? এদিকে তো ফ্লো করতে পারবে না, যেদিক খোলা সেদিকে ফ্লো করবে। এই অব্দি আমাদের কাছে পরিষ্কার হলো কি হলো না? আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ার সময় বারবার বলেছিলাম একটা জায়গা ভালো করে জেনে রাখো, আমরা লিম্ফ্যাটিক সিস্টেম পড়ার সময় ওটা কাজে লাগবে, বলেছিলাম। মনে আছে কোন জায়গা? আমি যদি একটা হার্ট আঁকি, ধরো কি হার্ট হলো জানি না, এটা কোন দিকের চেম্বার? এটা হচ্ছে লেফট সাইড, এটা রাইট সাইড, তাই তো? এটা লেফট সাইড অফ দা হার্ট, এটা রাইট সাইড অফ দা হার্ট। তাহলে ডান দিকের উপরের যে চেম্বারটা হার্টের, এটাকে আমরা কি বলি? রাইট অ্যাট্রিয়াম, তাই তো? রাইট অ্যাট্রিয়াম আমরা পড়েছিলাম। রাইট সাইডের নিচের দিকের যে চেম্বারটা আমরা কি বলি? রাইট ভেন্ট্রিকল, তাই তো? বাঁ দিকের উপর দিকের যে চেম্বারটা হার্টের, এটাকে কি বলি আমরা? লেফট অ্যাট্রিয়াম। আর বাঁ দিকের হার্টের নিচের দিকের যে চেম্বারটা, এটাকে আমরা কি বলি? লেফট ভেন্ট্রিকল। এবার আমরা রাইট অ্যাট্রিয়ামে কি দেখেছিলাম? কি হয়? ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে প্রবেশ করে, তাই না? শরীরের নিচের ভাগে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা কিসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে? ইনফেরিয়ার ভেনে গিয়ে। হ্যাঁ, আর শরীরের উপর দিককার যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে কিসের মাধ্যমে? সুপেরিয়ার ভেনে গিয়ে। পড়েছিলাম না সুপেরিয়ার, তাই তো? এবার এই সুপেরিয়ার ভেনে গিয়ে আমরা যখন এঁকেছিলাম, মনে আছে? ধরো আমি সহজভাবে করার জন্য এখানে বসে আছি, এটা ধরো হার্টের আমি রাইট অ্যাট্রিয়াম আঁকলাম, এটা আমি হার্টের রাইট অ্যাট্রিয়াম আঁকলাম। এখানে এই যে সুপেরিয়ার ভেনা কেভা যেটা ঢুকছে শরীরের উপর দিককার ডিঅক্সিনেটেড ব্লাড নিয়ে, আমরা কি দেখেছিলাম? এরকম দুখানা ভেন জুড়ে গিয়ে এই সুপেরিয়ার ভেনা কেভা তৈরি হয়েছে না? ইফ দিস ইজ সুপেরিয়ার ভেনা কেভা, সুপেরিয়ার ভেনা কেভা, এটা কি দুখানা ভেন জুড়ে এই সুপেরিয়ার ভেনা কেভা তৈরি হয়েছে না? এরা কি করছে? ডিঅক্সিনেটেড ব্লাড এনে ঢোকাচ্ছে এখানে। এই ভেন গুলোর নাম আমি কি বলেছিলাম, মনে আছে? ব্রাকিওসেফালিক ভেন। আমি বারবার বলেছিলাম এই নামগুলো মনে রাখো, যখন আমরা লিম্ফ্যাটিক সিস্টেম পড়বো তখন কাজে লাগবে। তাহলে এটা কোন দিক? এটা হচ্ছে বাঁ দিক। তাহলে এটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন, এটা হচ্ছে এদিক, এটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেন। বোঝাতে পারলাম? ব্রাকিওসেফালিক ভেন, তাহলে এটা হচ্ছে রাইট ব্র্যাকিওসেফালিক ভেন, আর এটা হচ্ছে লেফট ব্র্যাকিওসেফালিক ভেন। মনে পড়েছে এবার? হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, এবার এই ব্র্যাকিওসেফালিক ভেন আমরা কি দেখেছিলাম? দু রকমের ভেন জুড়ে গিয়ে তৈরি হয়েছে, তাই না? এরকম এটাকে আমরা কি বলেছিলাম? ইন্টারনাল জাগুলার ভেন। এটাকে কি বলেছিলাম? সাবক্লাভিয়ান ভেন। মনে পড়ছে? দুদিকেই তাই, তাই তো? তাহলে এটা কি? এটা হচ্ছে ইন্টারনাল জাগুলার ভেন। কোন দিকের? বাঁ দিকের। তাহলে এটাকে আমরা কি বলবো? লেফট ইন্টারনাল জাগুলার ভেন।
আর এটা কি এটা হচ্ছে বাঁ দিকের সাবক্লাভিয়ান ভেন লেফট সাবক্লাভিয়ান ভেন বুঝতে পারছি স্যার স্যার লেফট সাবক্লাভিয়ান ভেন ঠিক একই ভাবে এটাকে আমরা কি বলবো রাইট ইন্টারনাল জাগুলার ভেন আর এটা কি হবে রাইট সাবক্লাভিয়ান ভেন তাই তো এবারে ইন্টারনাল জাগুলার ভেন আর সাবক্লাভিয়ান ভেন এর এই জাংশনটাকে আমরা কি বলেছিলাম ভেনাস অ্যাঙ্গেল বলা হয় তাহলে এটা কোন দিকের ভেনাস অ্যাঙ্গেল লেফট সাইডের ভেনাস অ্যাঙ্গেল তাই না তাহলে এটা কোন দিকের ভেনাস অ্যাঙ্গেল এটা ডান দিকের ভেনাস অ্যাঙ্গেল তাহলে রাইট ভেনাস অ্যাঙ্গেল বলেছিলাম মনে পড়েছে5 লিটার রক্ত থাকে কি করে 20 লিটার তার ফিল্ট্রেশন হবে
করে 20 লিটার লিক করে বেরোবে? প্রশ্নটা আসতেই পারে, তাই না? মাথায় 17 লিটার আবার মিশে যাচ্ছে যেটা। বাবা 17 লিটার যে আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তার আগে তো 20 লিটার লিক হচ্ছে। তো যেখানে সারা শরীরে রক্ত গিয়েছে 5 লিটার, সেখানে 17 লিটার বা 20 লিটারের গল্প আসছে কি করে? এটা প্রশ্ন আসতে পারে কি পারে না মাথায়? হ্যাঁ স্যার আসতে পারে। তো চল এবার আমরা দেখি যে জিনিসটা কি করে সম্ভব। দেখো উদাহরণ দিয়ে বোঝালে না জিনিসগুলো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা একটা জলের ট্যাঙ্ক, এটা আমি একটা জলের ট্যাঙ্ক রাখলাম। এই জলের ট্যাঙ্কের মধ্যে কতটা জল দাঁড়ে? 5 লিটার জল দাঁড়ে। বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে একটা ছিদ্র আছে আর এই ছিদ্রে পাইপ লাগানো আছে। এই পাইপ দিয়ে জলটা এসে আবার ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবে। ধরো কোনো পাম্প আছে, যে পাম্প করে এই জলটাকে আবার ট্যাঙ্কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? তাহলে ট্যাঙ্কের মধ্যে কতটা জল থাকবে? হ্যাঁ স্যার। কতটা জল ট্যাঙ্কে থাকবে? ট্যাঙ্কের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা, ধরো 5 লিটার জল, এই 5 লিটার জল কি হচ্ছে সামনে সার্কুলেট করানো হচ্ছে, এখান দিয়ে বেরিয়ে ঘুরে আবার সে ট্যাঙ্কে গিয়ে পড়ছে। তাহলে কতটা জল ট্যাঙ্কে থাকবে? 5 লিটারই থাকবে, তাই তো? মোটামুটি হ্যাঁ। তাহলে এই যে সার্কুলেশনটা হচ্ছে এটাকে আমরা ক্লোজড সার্কুলেশন বলবো না ওপেন সার্কুলেশন বলবো? ওপেন, ক্লোজড। এটা ক্লোজড পাথওয়ের মধ্যে হচ্ছে, তাই না? এটা বদ্ধ জায়গায় ঘুরছে। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা যে সার্কুলেশনটা দেখছিলাম সেটা পালমোনারি সার্কুলেশনই হোক বা সেটা সিস্টেমিক সার্কুলেশনই হোক, ক্লোজড পাথওয়ের মধ্যে ঘুরছিল, তাই তো? সেই জন্য কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে আমরা কি বলছিলাম? ক্লোজড সিস্টেম। তাহলে এই সিস্টেমটা কি ক্লোজড সিস্টেম? এবার এই যে লিকটা আছে, তুমি কি করলে এখানে একটা কন্টেনার রেখেছো আর কন্টেনার দিয়ে একটা পাইপ দিয়ে এই জলটাকে আবার তুমি যে জলটাকে মেইন পাইপ দিয়ে জল সার্কুলেট করছো তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। বোঝাতে পারছি ছবিটায়? হ্যাঁ স্যার বোঝাতে পারছি। তো তাহলে এই যে জলটা লিক করছে এই জলটা এখানে আসছে, এই আবার পাইপে চলে আসছে, তাহলে এখানে 5 লিটার তো 5 লিটারই তো থাকবে, তাই তো? কিছু তো লস হচ্ছে না? হ্যাঁ স্যার 5 লিটার 5 লিটারই থাকছে। কিন্তু এই যে সার্কুলেশনটা হচ্ছে এটা কোন পাত্রে যাচ্ছে? ওপেন পাত্রে যাচ্ছে, একটা ক্লোজ পাত্র থেকে বেরিয়ে গেল, তাই না? হ্যাঁ বেরিয়ে গেল। এই আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম এরকম হচ্ছে যে ব্লাড লিক করে হচ্ছে। এখানে আমরা কি দেখছি? এই যে জলের পাইপটা এখান থেকে লিক করে কিছু জল বের হচ্ছে, ঠিক ব্লাড ব্লাড ক্যাপিলারির ক্ষেত্রে কি দেখছিলাম? ওখান থেকে কিছু ব্লাডের ফ্লুইড পার্ট লিক করছে, তাই না? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ক্লোজ সিস্টেম আর ওপেন সিস্টেমের কনসেপ্ট আমরা বুঝলাম, তাই তো? বুঝলাম না বুঝিনি? এবার চিন্তা করো এই যে লিক হচ্ছে, তুমি মেপে দেখলে এই লিকটা কেমন ঘন্টায় 1 লিটার মতো লিক হচ্ছে, 1 লিটার পার আওয়ার। বুঝতে পারলাম? 1 লিটার পার আওয়ার, তার মানে 1 ঘন্টায় কতটা লিক জল লিক হবে? 1 লিটার লিক হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কিন্তু 1 লিটার জমছে না, লিক হয়ে পড়ছে আবার চলে আসছে মেন সার্কুলেশনে, লিকুইড পড়ছে আবার চলে আসছে মেন সার্কুলেশনে। তাহলে এটা 5 লিটার 5 লিটারই থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু এই যে ঘন্টায় 1 লিটার লিক হচ্ছে, আমি যদি তোমায় বলি 24 ঘন্টায় কত লিটার লিক হচ্ছে বলো? আমার কথা 24 কিন্তু 20 লিটার হচ্ছে। আমি তোমায় আমি তুমি এটা দেখেছো যে ঘন্টায় এটা 1 লিটার লিক হয়, ঠিক আছে? 1 ঘন্টায় তুমি যদি এখানে বাটি ধরে রাখো 1 লিটার জল ভরে যাবে, কিন্তু আমি ভরতে দিচ্ছি না, তাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। তার মানে লিকের রেটটা কত? 1 লিটার পার আওয়ার, তাই তো? ঘন্টায় 1 লিটার করে লিক হচ্ছে। আমি তোমায় বললাম তাহলে 24 ঘন্টায় কতটা লিক হচ্ছে, তুমি কি বলবে? 24 লিটার। 24 ঘন্টায় 24 লিটার লিক হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে জল তো আছে 5 লিটার, 24 লিটার কি করে লিক হচ্ছে? তার কারণ হচ্ছে 24 লিটার লিক হচ্ছে কি, সেই লিকটা তো এখানে থেকে যাচ্ছে না, যে 5 লিটার থেকে কমে যাচ্ছে, যেটা লিক হচ্ছে সেটা আবার ঘুরে সেই জলেই মিশে যাচ্ছে, তাই না?
বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। বুঝতে পারোনি মনে হলো না, কি বললে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে তাহলে হতে পারে 24 ঘন্টায় 24 লিটার লিক হচ্ছে, কিন্তু সেটা তো ঘুরে আবার সেই জলের সাথে মিশে যাচ্ছে। তাহলে 5 লিটার জল রয়েছে ট্যাঙ্কে, আমার হঠাৎ মনে হলো 5 লিটার জল থেকে কি করে 24 লিটার লিক হতে পারে? হতে পারে, তখনই সম্ভব যদি সেই জলটাকে আবার সেই আগের সার্কুলেশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাই তো? তাহলে চিন্তা কর, আমাদের শরীরে রক্ত আছে 5 লিটার, সেখান থেকে তাহলে 20 লিটার কি করে ক্যাপিলারি থেকে লিক করবে? তার কারণ হচ্ছে 20 লিটার বেরোচ্ছে, আর 20 লিটার জমে যাচ্ছে, তা তো হচ্ছে না, যেটা বেরোচ্ছে তার থেকে আবার রিঅ্যাবসর্ব হচ্ছে, ওই কোথায় চলে আসছে? সেই রক্তেই চলে আসছে, তাই না? সারাদিনে একটু একটু করে লিক হতে হতে সারাদিনে হয়তো 20 লিটার লিক হচ্ছে, কিন্তু সেটার মধ্যে থেকে 17 লিটার তো অ্যাবসর্ব হয়ে রক্তে চলে আসছে, আর বাকি যেটা তৈরি হয়ে গেল লিম্ফ সেটাও ঘুরে রক্তে চলে আসছে, তাই না? এই তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে কেন আমরা লিম্ফ্যাটিক সিস্টেমকে ওপেন সিস্টেম বলছি, আর কেন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ক্লোজড সিস্টেম বলছি, সেই কনসেপ্টটাও কি ক্লিয়ার হলো? আচ্ছা চলো এটা তাহলে বুঝি। এবার আমরা একটা লিম্ফয়েড অর্গান নিয়ে আলোচনা করি, ঠিক আছে? লিম্ফ নোড, আমাদের শরীরে অসংখ্য লিম্ফ নোড থাকে। লিম্ফ নোড দেখতে কেমন? বিন শেপ স্ট্রাকচার, বিনের মতো দেখতে, এরকম টাইপের। বুঝতে পারলাম? এটা কি আঁকলাম? এটা লিম্ফ নোড আঁকলাম, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে? এখানটা আমরা কি দেখতে পাচ্ছি? একটা কনভেক্স সাইড দেখতে পাচ্ছি, এটা কনভেক্স সাইড, তাই তো? এটাকে বলে কনভেক্স। আর একটা এই দিকটা যেটা দেখছি এটাকে কি দেখছি? কনকেভ সাইড দেখতে পাচ্ছি, তাই তো? এটা হচ্ছে কনকেভ সাইড। এবার এখানে দেখো, এই যে ডিপ্রেশন যেটা দেখছি এটাকে বলা হয় হাইলাম। আমরা যখন রিনাল এক্সক্রিটরি সিস্টেম করবো, আমরা কিডনির ক্ষেত্রে এরকম একটা ডিপ্রেশন দেখতে পাবো, এটাকে তখন বলা হবে রিনাল হাইলাম। বোঝাতে পারলাম? এই খাঁজটাকে কি বলা হয়? হাইলাম, হাইলাম। বোঝাতে পারলাম? হাইলাম। আচ্ছা, এবার আমরা দেখব কিছু লিম্ফ্যাটিক ভেসেল এই লিম্ফ নোডের মধ্যে প্রবেশ করেছে। আমি এই কনভেক্স আর কনকেভ মুছে দিচ্ছি, ঠিক আছে? ছবিটা আসতে লাগবে আমার। তাহলে কিছু লিম্ফ্যাটিক ভেসেল আছে, কোথায় প্রবেশ করেছে? এই লিম্ফ নোডের মধ্যে প্রবেশ করেছে, ক্লিয়ার? কোন দিক দিয়ে প্রবেশ করেছে? তার কনভেক্স সাইড দিয়ে প্রবেশ করেছে, তাই তো? কনভেক্স সাইড দিয়ে প্রবেশ করেছে, ঠিক আছে? এই যে লিম্ফ্যাটিক ভেসেল গুলো লিম্ফ নোডের মধ্যে এসে প্রবেশ করলো, এরা কি বয়ে আনবে? লিম্ফ নোডের মধ্যে কি ঢোকাবে? লিম্ফকে বয়ে আনবে। বুঝাতে পারছি? তাহলে লিম্ফ এদিক থেকে বয়ে কোন দিকে এসে ঢুকবে? লিম্ফ নোডের মধ্যে ঢুকবে। বুঝাতে পারছি ছবিটায়? বুঝাতে পারছি? আর যেদিকে কনভেক্স কনকেভ সাইড আছে, কনকেভ সাইড মানে রিনাল হাইলাম যেটা, সেখান থেকে দেখব এক প্রকার, মানে জেনারেলি যেটা হয়, একটা লিম্ফ্যাটিক ভেসেল এরকম করে বেরিয়ে যাবে। এ কি করবে? এ লিম্ফকে লিম্ফ নোড থেকে বার করে নিয়ে চলে যাবে। দেখো তো, বোঝাতে পারছি ছবিটায়? তাহলে কনভেক্স সাইডে আমরা কি দেখলাম? একের অধিক লিম্ফ্যাটিক ভেসেল এসে ঢুকেছে। আর কনকেভ সাইডে আমরা কি দেখলাম? জেনারেলি একটা লিম্ফ্যাটিক ভেসেল বেরিয়ে গেছে, ক্লিয়ার? এবার লিম্ফ্যাটিক ভেসেলের কাজ কি হবে? লিম্ফকে ক্যারি করা, তাই তো? তাহলে যে লিম্ফ্যাটিক ভেসেল লিম্ফ নোডের দিকে লিম্ফকে বয়ে আনছে তাকে কি বলা হবে? বয়ে নিয়ে আসছে, এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল। কি বলা হবে? এফারেন্ট, শরীরে এখানে চেয়ার আছে, আমি যেতে পারছি না। আর যে লিম্ফ্যাটিক ভেসেল লিম্ফকে লিম্ফ নোড থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে,
সেই লিম্ফ্যাটিক ভেসেলকে বলা হয় এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল। কি বলা হয়? এফারেন্ট লিম্ফ্যাটিক, এফারেন্ট লিম্ফ্যাটিক, লিম্ফ্যাটিক ভেসেল। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার আমি মনে রাখবো কি করে, যে এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল লিম্ফকে বই নিয়ে আসে লিম্ফ নোডের দিকে, আর এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল লিম্ফকে লিম্ফ নোড থেকে বার করে নিয়ে চলে যায়। মনে রাখা সুবিধা খুব সহজ। কিভাবে মনে রাখবো? এ কথার মনে হচ্ছে আই, আই মনে রাখো, আই লিম্ফ, তুই আই লিম্ফ নোডের দিকে আই, মনে থাকবে, মনে থাকবে। এ মানে হচ্ছে আই, লিম্ফ তুই আই, কোথায় আয়? লিম্ফ নোডের দিকে আয়। তাহলে যে লিম্ফ্যাটিক ভেসেল লিম্ফকে লিম্ফ নোডের দিকে নিয়ে আসছে তাকে আমরা কি বলবো? এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল, এ, এ মানে আই। ক্লিয়ার? আর যে লিম্ফ্যাটিক ভেসেল লিম্ফ নোডকে বার, যে লিম্ফ্যাটিক ভেসেল লিম্ফকে লিম্ফ নোড থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে সেটাকে আমরা কি করে মনে রাখবো? এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল। ই মানে হচ্ছে এক্সিট। যখন সিনেমা দেখে আমরা বেরিয়ে যাই, যে দরজাটার উপরে কি লেখা থাকে? এক্সিট, মানে বেরোনোর দ্বার, তাই তো? তাহলে ইকে আমরা এক্সিটের সঙ্গে কোরিলেট করতে পারি, তাই না? তাহলে যে লিম্ফ্যাটিক ভেসেল লিম্ফকে লিম্ফ নোড থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে সেই লিম্ফ্যাটিক ভেসেলকে আমরা কি বলবো? এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল, ই মানে এক্সিট। মনে রাখতে পারবো কি পারবো না? হ্যাঁ স্যার পারবো। ক্লিয়ার? তাকে কি করতে হবে? তাকে ট্র্যাপ করে নিতে হবে, তাই না? কারণ এর মধ্যে লিম্ফোসাইট রয়েছে, ঠাসা লিম্ফোসাইট রয়েছে, ওগুলো কি করবে? ওগুলো ইমিউনিটিতে সাহায্য করবে। এবার এইরকম যত লিম্ফ নোড ক্রস করতে করতে যাবে তত লিম্ফটা কি হবে? ফিল্টার হতে হতে যাবে। ক্লিয়ার? কারণ আলটিমেটলি লিম্ফকে গিয়ে তো ভেনাস গ্ল্যান্ডের মধ্যে মিশতে হবে এবং সেটা ভেনের ওই রক্তের সাথে হার্টের মধ্যে প্রবেশ করবে। তাহলে ওর মধ্যে এমন কিছু জিনিস রাখা যাবে না খুব বেশি যেটা আমাদের শরীরের ক্ষতি করবে, তাই তার মধ্যে থেকে জীবাণুগুলোকে নষ্ট করতে হবে। এই যে ফিল্টার হচ্ছে, এই ফিল্টারটা কোথায় হচ্ছে? লিম্ফ নোডগুলোর মধ্যে হচ্ছে। বুঝাতে পারলাম? তার মানে এরকম লিম্ফ নোড, তার মানে এরকম অনেকগুলো থাকবে আমরা জানবো, তাই তো? এটার পর আরেকটা লিম্ফ নোড, তারপর আরেকটা লিম্ফ নোড, এরকম থাকবে। তাহলে কি দেখবো? এই যেটা এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল যেটা বেরিয়ে গেল, এটা পরবর্তী কোন লিম্ফ নোডের মধ্যে গিয়ে প্রবেশ করলো, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? এই যে লিম্ফ্যাটিক ভেসেল সেটা এই লিম্ফ নোডের জন্য এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল, কিন্তু এই লিম্ফ নোডের জন্য সেটা এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল হয়ে গেল। বোঝাতে পারলাম? এর জন্য সেটা এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল, কিন্তু এই পরে তার পরের লিম্ফ নোডের জন্য সেটা এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল। এ দু রকমের জিনিস তৈরি করতে পারে। কি করতে পারে? হয় এই এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল পরের কোন লিম্ফ নোডের জন্য এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল হতে পারে, যেটা আমরা দেখলাম। আর নয় কি হতে পারে, ধরো অনেকবার ফিল্টার হয়ে যাওয়ার পরে এবার কি হবে? সেটা গিয়ে লিম্ফ্যাটিক ট্রাঙ্কের মধ্যে পড়বে, তাই তো? এবার কি হতে পারে, আরেকটা যেটা অপশন হতে পারে সেটা হচ্ছে এরকম, যেমন একটা লিম্ফ নোড থেকে এরকম একটা এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল বেরিয়েছে, এরকম অন্য কোন লিম্ফ নোড থেকে সেখান থেকে এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল বেরোতে পারে, তাই তো? এবার তারা কি করলো? তারা দুজনে মিলে মিশে গেল, মিশে গিয়ে কি করলো? আর একটু মোটা একটা টিউবুলার স্ট্রাকচার তৈরি করে দিল। সেটাকে কি বলা হয়? আমরা শিখেছি লিম্ফ ট্রাঙ্ক বা লিম্ফ্যাটিক ট্রাঙ্ক, তাই তো? লিম্ফ্যাটিক ভেসেল গুলো মিশে গিয়ে কি তৈরি করে? লিম্ফ্যাটিক ট্রাঙ্ক বা লিম্ফ ট্রাঙ্ক, তাই তো? তাহলে দুটো জিনিস হতে পারে এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেলের ক্ষেত্রে, দুটো জিনিস হতে পারে। কি হতে পারে? হয় আগের লিম্ফ নোডের এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল পরের লিম্ফ নোডের এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল হয়ে গেল,
আর নয় তো এই এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল অন্য কোন লিম্ফ নোডের এফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেল এর সঙ্গে মিশে গিয়ে সে কি তৈরি করে দিল লিম্ফ ট্রাঙ্ক তৈরি করে দিল বা লিম্ফ্যাটিক ট্রাঙ্ক তৈরি করে দিল বোঝাতে পারলাম কি পারলাম না হ্যাঁ স্যার বুঝা কনসেপ্টটা ক্লিয়ার হ্যাঁ স্যার তাহলে আলটিমেটলি কি হবে এই লিম্ফ গুলো গিয়ে কোথায় গিয়ে পড়বে একদম ফাইনালি কোথায় গিয়ে পড়বে লিম্ফ্যাটিক ডাক্টের মধ্যে পড়বে আমাদের শরীরের ডান দিকে একটা লিম্ফ্যাটিক ডাক্ট থাকে ছোট মতো যেটা নেক রিজিয়নের বেসের কাছে থাকে যেটাকে কি বলা হয় রাইট লিম্ফ্যাটিক ডাক্ট আর একটা কোথায় থাকে শরীরের বাঁ দিকে থাকে যেটা তুলনামূলক অনেক লম্বা অ্যাবডোমিনাল রিজিয়ন থেকে শুরু হয়ে উপর দিকে উঠেছে তাই তো যেটাকে কি বলা হয় লেফট লিম্ফ্যাটিক ডাক্ট বা থোরাসিক ডাক্ট যেটা অনেকটাই লম্বা যার মাপ কত 30-45 সেন্টিমিটার হ্যাঁ স্যার তাই তো এই যে লিম্ফ এই লিম্ফগুলো আলটিমেটলি এসে কোথায় মিশে গেল ভেনাস ব্লাডে মিশে গেল অর্থাৎ ভেনাস অ্যাঙ্গেলে তাকে ঢেলে দেওয়া হলো যেখানে ইন্টারনাল জাগুলার ভেন এবং সাবক্লাভিয়ান ভেন এসে মিশেছে সেটা ডান দিক এবং বাঁ দিক উভয় ক্ষেত্রেই একই জিনিস হলো ক্লিয়ার কি ক্লিয়ার না এবং সেটা ভেনের রক্তের সঙ্গে আলটিমেটলি সুপেরিয়ার ভেনে কে ভাই কোথায় প্রবেশ করে গেল হার্টের মধ্যে প্রবেশ করে গেল তাই না তাহলে আমাদের কাছে এই অবধি কনসেপ্ট পুরো ক্লিয়ার হ্যাঁ স্যার ক্লিয়ার এবার আমরা একদম লাস্ট একদম আলোচনার শেষে চলে এসেছি এবার আমরা দেখি কোন জায়গাকার লিম্ফ কে ক্যারি কোন লিম্ফ্যাটিক ডাক্ট ক্যারি করে আনে আমি একটা মানুষের স্ট্রাকচার আঁকার চেষ্টা করছি এটা কি মানুষ হচ্ছে আমি জানি না ধরে নাও এটা একটা মানুষ এটা তার হাত ঠিক আছে এটা তার থোরাক্স রিজিয়ন এটা তার অ্যাবডোমেন এটা তার পেলভিক রিজিয়ন এটা পা বোঝা গেল বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবারে এই ছবিটাকে আমরা যদি মাঝখান দিয়ে ধরো এরকম করে একটা ডিভাইড করি মাঝখান দিয়ে ডিভাইড করলাম এবারে এই যে হেড রিজিয়ন মানে এটা কোন দিক এটা হচ্ছে লেফট সাইড এটা রাইট সাইড ছবিটাকে সবচেয়ে এইভাবে দেখবে এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড ঠিক আছে তাহলে লেফট সাইডে কি রয়েছে আমরা জানি কোন ধরনের লিম্ফ্যাটিক ডাক্ট রয়েছে লেফট সাইডে বলো তোমরা থোরাসিক ডাক্ট তাই তো থোরাসিক ডাক্ট আর ডান দিকে কি রয়েছে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট তাই না রাইট লিম্ফ্যাটিক ডাক্ট এবার রাইট লিম্ফ্যাটিক ডাক্ট কোথা থেকে লিম্ফ কে ক্যারি করবে কোথা থেকে ক্যারি করে নিয়ে আসবে রাইট সাইড অফ দা হেড দেখো বোঝা যাচ্ছে এই জায়গা থেকে ক্যারি করবে রাইট সাইড অফ দা নেক বোঝা যাচ্ছে রাইট সাইড অফ দা থোরাক্স বোঝা যাচ্ছে এবং রাইট আর্ম বোঝা গেল তাহলে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট কোথা থেকে লিম্ফ কে ক্যারি করে আছে লিখে দিই রাইট সাইড অফ দা হেড রাইট সাইড অফ দা হেড বলো আসলে বলো রাইট সাইড অফ দা নেক রাইট সাইড অফ দা নেক আর কোথায় দেখছি রাইট সাইড অফ দা থোরাক্স তাই তো রাইট হেড right side of the thorax এবং right arm তাই না হ্যাঁ স্যার এখান থেকে কে নিয়ে আসছে right lymphatic duct লিম্ফকে ক্যারি করছে ঠিক আছে লিম্ফকে নিয়ে নিচ্ছে এবার বাদবাকি যত জায়গা পড়ে রয়েছে শরীরে এই জায়গা থেকে লিম্ফকে কে নেবে থোরাসিক ডাক্ট তাহলে আমরা কি কি বলতে পারি থোরাসিক ডাক্ট কোনটা কোনটা নিচ্ছে right side of the head লেফট সাইড অফ দা হেড লেফট সাইড অফ দা থোরাসিক ডাক্ট কোথা থেকে লিম্ফ কে ক্যারি করছে লেফট সাইড অফ দা হেড লেফট সাইড অফ দা নেক লেফট সাইড অফ দা থোরাক্স তাই তো লেফট আর্ম হোল অ্যাবডোমেন হোল পেলভিক রিজিয়ন এবং দুটো লোয়ার লিম্বস তাই না হ্যাঁ স্যার সব জায়গা বাদ বাকি সব জায়গা লিম্ফ কে কে ক্যারি করে নিয়ে আসছে থোরাসিক ডাক্ট Am I making myself clear? Yes, sir. So this is all about lymphatic system.